আমি তৈরি হয়ে নিয়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। আর আমি এই গাউনটা পরেছি, আর গাউনের সাথে আজকে আমি এই জিন্সটা ট্রাই করেছি। প্রতিষ্ঠার জুতো পরা নিয়ে তো শুরু হয়ে গেছে মহাযুদ্ধ, শেষে খাটে উঠে প্রতিষ্ঠা পড়েছে পায়ের জুতো। লাস্ট অব্দি আমি পরাতে পারিনি, পরিয়ে দিয়েছিল তোমাদের দাদা ভাই। আর এই দেখো চলে এলাম কোথায়, আমার শ্বশুর বাড়িতে। আজকে শ্বশুর শাশুড়ি দুজনাকে নিয়ে যাবো তোমাদের দাদা ভাই। আমি আর প্রতিষ্ঠার ঠাকুর দেখতে শুরু হয়ে গেছে আমাদের ঠাকুর দেখা। এটা হচ্ছে নাচ রানাঘাট নবারুণ সংঘ ক্লাবের পূজা প্যান্ডেল, দেখে নাও পূজা প্যান্ডেল আর প্রতিমা। এই প্যান্ডেলটা হচ্ছে রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডের। আর এই প্যান্ডেলটা তালপুকুর পাড়ার একের পল্লীর। খুব সুন্দর পিরামিডের আদলে ওরা প্যান্ডেলটি তৈরি করার চেষ্টা করেছে। আর সপ্তমীর রাত্রির এখন বাজে রাত প্রায় ১২টা, তবুও জনসমুদ্রের কোনো অভাব নেই। সত্যি রানাঘাট শহরও যে রাত জেগে ঠাকুর দেখতে পারে, আজ থেকে ৩-৪ বছর আগেও আমরা ভাবতে পারিনি। সঙ্গে থাকো আর দেখতে থাকো রানাঘাটের সব বড় বড় পুজোগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই পূজা প্যান্ডেলটি হচ্ছে ষষ্ঠী তলার, আর এই প্যান্ডেলটি মনস্ত্রীর আদলে তৈরি করার চেষ্টা করেছে। অসাধারণ এদের কাজ ছিল হাতের। আর দেখো বাইরে একটা প্রোগ্রাম হচ্ছিল আর সবাই খুব নাচানাচি করছিল, দেখে খুব ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন কি আমরাও নেচে আসি। কিন্তু যেহেতু অন্য পাড়ায় কি ওখানে নাচানাচি করাটা খুব একটা ভালো দেখাবে না, চলো ভেতরে যাওয়া যাক আর দেখো ওরা কি তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানে তো এত ভিড়, তখন সত্যি ভাবতেই পারিনি যে রাত্রির ১২টার পরেও এত মানুষের উন্মাদনা থাকবে, মানুষের এত এনার্জি থাকবে যে রাত জেগে জেগেও ঠাকুর দেখতে দেখবে মানুষ। এবার যে পুজো প্যান্ডেলটি দেখছো, এটি হচ্ছে রানাঘাট দে চৌধুরী পাড়ার পুজো প্যান্ডেল। এরা প্রতি বছরই কিছু না কিছু নতুন করার চেষ্টা করে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর এবছরের থিমটা ওদের অসাধারণ আকর্ষণীয়। এবার যে পুজো প্যান্ডেলটি দেখছো, এটা হচ্ছে রানাঘাটের স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল। এবছরও এরা একটা নতুন ভাবনাকে তুলে ধরেছে, আর এটা হচ্ছে স্পোর্টিং ক্লাবের মায়ের মূর্তি। এবার চলে এসেছি কোথায় যেন, কোর্ট মোড়ে। আর এখানের যে থিমটি তৈরি করেছে এটি তো অসাধারণ ছিল। এটা ১৯শতকের যেগুলো হারিয়ে গেছে লুপ্ত প্রায় জিনিসপত্রগুলো তুলে ধরার চেষ্টা করেছে, যেমন ইঞ্জিন, ট্রেন, রেডিও, গ্রামোফোন,
দোতলা বাস, টানা রিস্কা। সত্যি বলতে অসাধারণ লেগেছে এদের থিমটা। চলো তোমরা দেখতে থাকো। এবার চলে এসেছি ভারতী স্কুলে ঠাকুর দেখতে, আর এরাও খুব সুন্দর একটি থিম তৈরি করেছে। তোমরা দেখতে থাকো, আমি বেশি কথা বলবো না। বাজে হচ্ছে দুটো, আমরা এখনো ঠাকুর দেখছি পুজো প্যান্ডেলে, প্যান্ডেল হপিং হচ্ছে। এবার চলে এসেছি দেবনাথ স্কুলের বিনা পানি ক্লাবের ঠাকুরটি দেখতে। এবার এদের 50 বছর পূর্তি উপলক্ষে একটু বড় করে পুজোটি করেছে, আর অসাধারণ করেছে। মনে হচ্ছিল যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে থাকি এখানের প্যান্ডেলটি, অসাধারণ। ভাবতেই পারছি না যে পুজো শেষ হয়ে গেলে এই প্যান্ডেলগুলো সব খুলে নিয়ে চলে যাবে। আর তেমন সুন্দর এখানে মায়ের চিন্ময়ী মূর্তি, অসাধারণ মায়ের মূর্তিটিও। এবার এসে গেছি রানাঘাটের বতিসঙ্গর পূজা প্যান্ডেলটি দেখতে, আর এখানে থিমটিও অসাধারণ সুন্দর করেছে। এরাও প্রতি বছর নতুন কিছু তুলে ধরার চিন্তা ভাবনা করে। এখন বাজে রাত্রির 2:20, ওই দেখো। আর আমাদের এখন ঠাকুর দেখা শেষ হলো, মনে সান্ত্বনা এটাই যা যে রানাঘাটের সব বড় বড় পুজো যেগুলো সব দেখে নিয়েছি, প্রচণ্ড ক্লান্ত লাগছে। এখন ফ্রেশ হব, ঘুমিয়ে পড়বো, আর কালকে ভোরবেলাতে আবার উঠতে হবে অষ্টমী পুজোর প্রিপারেশনের জন্য। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পুজোতে খুব খুব মজা করো, ঠিক আছে? টাটা।